দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব 8। মনসুর আলী বললেন, একটা মানুষকে এক ঝলক দেখে বা একদিন দুদিন দেখে তার সম্পর্কে ধারণা তৈরি করা ঠিক না। প্রায় দেখা যায় শুরুতে একটা মানুষকে খারাপ লাগে, কিছুদিন পর আর লাগে না, অসম্ভব ভালো লাগতে শুরু করে। এই আমাকেই দেখো না কেন, আমাকে দেখে একটা কঠিন, আবেগহীন, রসকস বিবর্জিত মানুষ মনে হবে। আমি যে তার না সেটা বুঝতে হলে আমার সঙ্গে মিশতে হবে। জরি বলল, চাচা, আপনাকে প্রথম দেখেই বুঝতে পেরেছি আপনি কেমন মানুষ, আমি এইসব খুব ভালো বুঝতে পারি। অপছন্দের কথাটা তাহলে তুমি তোমার বাবা মাকে বলো। ওনাদের বলা সম্ভব না। কেন সম্ভব না জানতে পারি? আমরা বড় চাচার সঙ্গে থাকি, আমার বাবা কিছুই করেন না। উনি বড় চাচার আস্তিত বলতে পারেন, এই বিয়ে বড় চাচা ঠিক করেছেন, তার বন্ধুর ছেলে। আমার না বলার কোনো উপায় নেই। তোমার নিজের পছন্দের কোনো ছেলে কি আছে? জি না। কী ধরনের ছেলে তোমার পছন্দ বলো তো শুনি। সব মেয়ের মনে স্বামী সম্পর্কে এক ধরনের ধারণা থাকে, তোমার ধারণাটা জানতে ইচ্ছা করছে। ওইসব নিয়ে আমি কখনো ভাবিনি চাচা। মনসুর আলী সাহেবের মনটাই খারাপ হয়ে গেল। এই মেয়েটা তার সঙ্গে খেতে না বসলেই ভালো হতো, মেয়েটা তার মন অসম্ভব খারাপ করে দিয়েছে। মন খারাপ হলে রক্তে শরীরে এটা প্রবল হয়ে ওঠে, ভালো লাগে না। সমুদ্রের কাছ থেকে তিনি এখন মুক্তি চান, মুক্তি। আনুষ্কাদের ঘরে এখন তুমুল ঝগড়া চলছে, ঝগড়া করছে নইমা এবং ইলোরা। ঝগড়ার কারণ হচ্ছে ইলোরা নইমাকে ওয়েল ট্যাঙ্কার বলেছে। নইমাকে ওয়েল ট্যাঙ্কার আজ প্রথম বলা হলো না, আগেও ফিসফিস করে তাকে এই নামে ডাকা হয়েছে। তার শরীরের বিশালত্বের সঙ্গে নামটা একটা যোগসূত্র আছে বলেই নইমা এই নাম সহ্য করতে পারে না। নইমা এবং ইলোরার বাক্যযুদ্ধ বেশ কিছুক্ষণ ধরেই চলছে। আনুষ্কা একটু দূরে হাসি মুখে বসে আছে, মীরা আনুষ্কার পাশে। তারা দুইজনে ফিসফিস করছে এবং চাপা হাসি হাসছে। মীরা বলল, আনুষ্কা আজকে বাক্যযুদ্ধে কে জিতবে? আনুষ্কা বলল, ইলোরা, ওর সঙ্গে কথায় পড়া মুশকিল। জিতবে নইমা, নইমা অশ্লীল ইঙ্গিত করে ইলোরাকে রাগিয়ে দেবে। রাগলে ইলোরার লজিক কাজ করে না, উল্টাপাল্টা কথা বলে। তুই নিজেই দেখ আস্তে আস্তে কেমন রাগাচ্ছে। তুই কি আমার সঙ্গে 100 টাকা বাজি রাখবি? আচ্ছা বেশ, 100 টাকা বাজি। বাজি রেখে দুইজন আগ্রহ এবং কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। ইলোরা ঠান্ডা কথার প্যাচে নইমাকে ঘায়াল করার চেষ্টা করছে। নইমা কথা বলছে উঁচু গলায়। আনুষ্কা ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে যাতে আওয়াজ বাইরে না যায় আর কেউ যেন কিছু শুনতে না পায়। ইলোরা বলছে, ওয়েল ট্যাঙ্কার বলায় এত রাগিস কেন? ওয়েল ট্যাঙ্কার বললে তো তোকে অনেক কম বলা হয়। ফুলে ফেপে তুই যা হয়েছিস, তোকে হিপ্পোপটে মাছ ডাকা উচিত। তোর ঘাড়গর্দান সব এক হয়ে গেছে। আমার ঘাড়গর্দান সব এক হয়ে গেছে? তুই যখন রাস্তা দিয়ে যাস তখন আশেপাশের লোকজন তোকে দেখে খুব আনন্দ পায়। এইরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না। না, যতই দিন যাচ্ছে দৃশ্য ততই মজাদার হচ্ছে। আচ্ছা, ডেইলি তোর ওজন কত করে বাড়ে, 1 কেজি না 2 কেজি? তোর নিজের ধারণা তুই রাজকুমারী? আমাকে নিয়ে তো কথা হচ্ছে না, তোকে নিয়ে কথা হচ্ছে, তুই ওয়েল ট্যাঙ্কার কি না তাই নিয়ে বিতর্ক। নইমা আর পারল না, হঠাৎ কেঁদে ফেলল, ছেলে মানুষের মতো হাওমাও করে কান্না। আনুষ্কা নীরাকে বলল, দে টাকা দে, তুই বাজিতে হেরেছিস। মীরা ব্যাগ খুলে টাকা বের করলো। ওদের অতিপ্রিয় একজন বান্ধবী যে শিশুদের মতো কাঁদছে ওই দিকে তাদের কোনো নজর নেই। জীবনের এই অংশটা বড়ই মধুর। আনুষ্কা উঠে গিয়ে ইংরেজি গান দিয়ে দিয়েছে, সুর ছড়িয়ে পড়েছে সারা ঘরে। ডোন্ট মেক মাই ব্রাউন আইস ব্লু। নইমা চাপাস্বরে বলল, গান বন্ধ কর। আনুষ্কা বলল, গান বন্ধ করবো কেন? তুই কাঁদছিস বলে আমাদেরও কাঁদতে হবে নাকি? ইলোরা এবং নীরা একসঙ্গে হেসে উঠল, সেই হাসিতে নইমাও যোগ দিল। নীরা বলল, তুই চট করে কেঁদে আমার 100 টাকা লস করিয়ে দিলি, তুই জিতবি এই নিয়ে 100 টাকা বাজি ছিল। তুই যত মোটা হচ্ছিস তোর বুদ্ধিও তত মোটা হচ্ছে। আবার সবাই হেসে উঠল। নীরা বলল, রবীন্দ্রসঙ্গীতে ভাই ইংরেজি ভালো লাগছে না। ইলোরা বলল, ফর গড সেক রবীন্দ্রসঙ্গীত না, সখী ভালোবাসি ভালোবাসি, এইসব গান আমার অসহ্য। অসহ্য হলেও উপায় নেই। আনুষ্কা রাজেশ্বরী দত্তের রেকর্ড খুঁজতে শুরু করেছে। আনুষ্কা বলল, শুরুর বাজনাটা শুনে কেউ যদি বলতে পারিস এটা কোন গান, তাহলে তাকে আমি 500 টাকা দেব। মন দিয়ে শোন, রেকর্ড বাজতে শুরু করেছে। সবাই চুপ করে আছে, সেতারের হালকা কাজ, কোন গান বোঝা যাচ্ছে না। গান হচ্ছে, রাজেশ্বরী দত্তের কিন্নর কণ্ঠ ছড়িয়ে পড়ছে চারদিকে। চারটি তরুণী স্তব্ধ হয়ে বসে আছে। যতবার আলো জ্বালাতে চাই নিবে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। 5। আজ মঙ্গলবার ভোর 7টা। চায়ের টেবিলে শুভ্র এবং ইয়াজউদ্দিন সাহেব বসে আছেন, রেহানা নেই, তিনি রান্নাঘরে।
ভাপা পিঠা বানানো হচ্ছে, তার তদারকি হচ্ছে। পিঠাগুলো কেন জানি কিছুতেই জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, আজই তো তোমাদের যাত্রা। শুভ মাথা নাড়ল। সব ঠিকঠাক আছে তো? আছে। রাতে ট্রেনে যাচ্ছ? জি। টিকিট কাটা হয়েছে? না, স্টেশনে গিয়ে কাটা হবে। অ্যাডভান্স কাটা হলো না কেন? সবাই যাবে কি না এখনও ফাইনাল হয়নি। যাদের যাবার কথা তার চেয়ে কয়েকজন বেশিও হতে পারে, আবার যাদের যাবার কথা তাদের মাঝখানে থেকে কেউ কেউ বাদও পড়তে পারে। অনেক আগে থেকেই তো প্রোগ্রাম করা, বাদ পড়বে কেন? বল্টু বলছিল সে যাবে কি যাবে না তা মঙ্গলবার রাত 8টার আগে বলতে পারবে না। ইয়াজউদ্দিন সাহেব থমথমে গলায় বললেন, বল্টু? বল্টু মানে? সয়া সায়েন্সে পড়ে একটা ছেলে, আমার বন্ধু। বল্টু নামের ছেলে তোমার বন্ধু? ওর ভালো নাম অয়ন, লম্বায় খাটো বলে সবাই ওকে বল্টু ডাকে। সবাই বল্টু ডাকে বলে তুমিও ডাকবে? তুমি নিজেও তো অসম্ভব রোগা, তোমাকে যদি কেউ যক্ষা রোগী ডাকে তোমার ভালো লাগবে? প্রথম কিছুদিন খারাপ লাগবে, তারপর অভ্যাস হয়ে যাবে, তখন মনে হবে এটাই আমার নাম। তাছাড়া বল্টুর মতো আমারও নাম আছে। তিনি হতভম্ব হয়ে গেলেন, থমথমে গলায় বললেন, তোমারও নাম আছে? হ্যাঁ, বাংলা নববর্ষে সবাইকে খেতাব দেওয়া হয়, আমাকেও দিয়েছে। এটা এক ধরনের ফান, এতে আপসেট হবার কিছুই নেই। তোমাকে কী নামে ডাকে? বাদ দাও বাবা, শুনলে তোমার হয়তো খারাপ লাগবে। খারাপ লাগলেও আমি শুনতে চাই। বন্ধু বান্ধবরা আমাকে ডাকে কানা বাবা, চোখে কম দেখি তো এই জন্যে। ইয়াজউদ্দিন শীতল গলায় বললেন, তোমাকে কানা বাবা ডাকে? জি। যারা তোমাকে কানা বাবা ডাকে তাদের সঙ্গে তুমি যাচ্ছ? শুভ্র চুপ করে রইল। সামান্য নাম নিয়ে বাবা এত রাখছেন কেন সে বুঝতে পারছে না। কত কুৎসিত কুৎসিত নাম আছে, এইসব নামের তুলনায় কানা বাবা তো খুব ভদ্র নাম, মজার নাম। ইয়াজউদ্দিন সিগারেট ধরাতে ধরাতে বললেন, কানা বাবা নাম তোমাকে নববর্ষে খেতাব হিসেবে দেওয়া হলো? না, এই নামটা এমনিতেই চালু হয়ে গেছে। মনে হচ্ছে নাম চালু হয়ে যাওয়ায় তুমি খুব খুশি। নামে কিছু যায় আসে না বাবা, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে বেশ মোটাসোটা, এই জন্যে তার নাম ওয়েল ট্যাঙ্কার। আরেকটি খুব রোগা মেয়ে আছে, তার নাম সুতাকৃমি। কি বললে? সুতাকৃমি? জি। এই নামেই তাকে ডাকা হয়? হ্যাঁ হয়। সেও কি সুতাকৃমি ডাকায় তোমার মতোই খুশি? না, সে খুব রাগ করে, কান্নাকাটি করে, এই জন্যে তাকে পুরো নাম ধরে ডাকা হয় না, ছোট করে ডাকা হয়। কি ডাকা হয় জানতে পারি? তাকে আমরা ডাকি সুক্রি। আমরা ডাকি মানে তুমি নিজেও ডাকো? না, আমি কখনো ডাকি না, ওর আসল নামটা খুব সুন্দর, আমি ওই নামেই ডাকি। এর আসল নামটা কি? নীলাঞ্জনা। ইয়াজউদ্দিন সিগারেট হাতে বসে রইলেন। যে মেয়ের নাম নীলাঞ্জনা তাকে ক্লাসের ছেলেরা ডাকছে সুতাকৃমি, কোনো মানে হয়? শুভ্র। জি। নামকরণের বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুনতেও চাচ্ছি না, তোমাকে কিছু উপদেশ দেবার জন্য বসে আছি। উপদেশগুলো দেবার আগে একটা জিনিস জানতে চাই, যেসব বন্ধু বান্ধবের সঙ্গে তুমি যাচ্ছ তারা কি তোমাকে খুব আগ্রহ করে নিচ্ছে? না, খুব আগ্রহ করে নিচ্ছে না, বরং ওরা চাচ্ছে আমি যেন না যাই। এরকম চাচ্ছে কেন? ওদের ধারণা আমি চোখে দেখতেই পাই না, আমাকে নিয়ে ওরা বিপদে পড়বে। মোতালেব বলে আমার এক বন্ধু আছে, সে বলছে, শুভ্র তুই না গেলে ভালো হয়, তুই যদি যাস তাহলে তোকে কোলে নিয়ে নিয়ে আমাদের ঘুরতে হবে। মোতালেব কি তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু? হ্যাঁ, আমি তাই মনে করি, ওরা অবশ্যই তা করে না। মোতালেব তোমাকে তুই তুই করে বলে? হ্যাঁ। তুমিও কি তাই বলো? না, আমি তুই বলতে পারি না। আমার প্রথম উপদেশ হচ্ছে, ওদের সঙ্গে মিশতে হলে ওদের মতো হয়ে মিশতে হবে, তুমিও তুই বলবে। দ্বিতীয় উপদেশ কি? দ্বিতীয় উপদেশ হচ্ছে দলের উপর কর্তৃত্ব স্থাপন করা। সবাই তো পারে না, কেউ কেউ পারে, তারা হচ্ছে ন্যাচারাল লিডার, তুমি তা নও। তোমার তেমন বুদ্ধি নেই, অন্যদের মানসিকতা বোঝার ক্ষমতা নেই, কিন্তু এসব ছাড়াও লিডারশিপ নেওয়া যায়। কিভাবে? টাকা দিয়ে। আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি ওদের সবাইকে টাকা দিয়ে বলবো, এই নাও টাকা, এখন থেকে আমি তোমাদের লিডার, আমি যা বলবো তাই শুনতে হবে? ব্যাপারটা মোটামুটি তাই, তবে করতে হয় আরও সূক্ষ্মভাবে। যেমন ধরো, তোমরা সবাই যখন স্টেশনে উপস্থিত হলে টিকিট কাটা নিয়ে কথা হচ্ছে, থার্ড ক্লাসে যাওয়া হবে না সেকেন্ড ক্লাসে যাওয়া হবে এই নিয়ে আলোচনা হচ্ছে, তখন তুমি বলবে, তোরা যদি কিছু মনে না করিস আমি প্রথম শ্রেণীর পুরো কামরা রিজার্ভ করে রেখেছি, টিকিট কাটতে হবে না, আয় আমার সঙ্গে। সবাই আনন্দে হই হই করে উঠবে, খুব সূক্ষ্ম একটা প্রভাব তুমি ওদের উপর ফেলবে।